স্বাধীনতার পর থেকেই কলকাতা বন্দরটি নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে নামকরণ করা হয়। তবে বর্তমানে বন্দরের নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখার্জির নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। ফলে কেন্দ্রের ওই সিদ্ধান্তের প্রতিবাদে পথে নেমে প্রতিবাদ জানালো বামফ্রন্ট দলের অন্যতম সংগঠন ফরওয়ার্ড ব্লক। গোটা রাজ্যের পাশাপাশি বুধবার সকালে হরিশ্চন্দ্রপুর শহীদ মোড়ে বিক্ষোভ অবস্থান করে কেন্দ্রীয় সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ সহ ওই বন্দরটি নেতাজির নামে অক্ষুণ্ণ রাখার দাবি জানিয়েছেন ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। এমনকি কলকাতা বন্দরের নেতাজির নামকরণের ইতিহাস তুলে ধরেন হরিশ্চন্দ্রপুরের ফরওয়ার্ড ব্লক নেতা রফিকুল আলম। নেতাজির নাম পরিবর্তন করতে দিচ্ছি না, দিব না। নেতাজি বন্দরের নাম, নেতাজি বন্দরের নাম পরিবর্তন করতে দিচ্ছি না, দিব না। আমাদের কলকাতা বিমান মানে বন্দরের নাম, যে খিদিরপুর যেটাকে সেই জায়গায়, সেই বন্দরের নাম নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে ছিল। আছে এইখানে একটা ইতিহাস জড়িয়ে আছে যে স্বাধীনতা আন্দোলনের জন্য ব্রিটিশ সরকার যখন নেতাজি সুভাষচন্দ্র বসুকে অ্যারেস্ট করে মান্দালয় জেলে নিয়ে যাচ্ছিল তখন এই বন্দর দিয়ে নিয়ে গেছিল। মান্দালয় জেলে নেতাজি সুভাষচন্দ্র বসুর অসুস্থ হয়ে পড়েন, শেষে ব্রিটিশ সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হয় এবং এই বন্দর দিয়ে আবার তাকে কলকাতায় ফিরিয়ে আনা হয়। এবং শুধু তাই নয়, আমরা যে নৌ বিদ্রোহের কথা জানি, 1946 সালে স্বাধীনতার আগুন জ্বলে উঠেছিল নৌ বিদ্রোহ, যার প্রভাব ছিল নেতাজি আজাদ হিন্দ ফৌজের। সেই কারণেই 1973 সালে এই বন্দরের নাম করা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে। কিন্তু বর্তমান কেন্দ্রের বিজেপি সরকার নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে সেই বন্দর করতে চলেছে। এরই প্রতিবাদে আমাদের পার্টি সারা ভারত ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে আজকে আমরা এই অন্যদিকে নেতাজির নাম বদলে কলকাতা বন্দরের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রাখার প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতল দাহ করে জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখায় দক্ষিণ দিনাজপুর জেলার ফরওয়ার্ড ব্লক। নেতাজি সুভাষচন্দ্র বসুর নামেই যে ডকটা আছে সেই ডকের নাম পরিবর্তন করতে চাইছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে। আমরা তারই বিরুদ্ধে আমাদের ফরওয়ার্ড ব্লকের বাংলা কমিটির সম্পাদক নরেন চট্টোপাধ্যায় অলরেডি পোস্ট চেয়ারের কাছে চিঠি করেছে। আজকে নারী চক্রান্তের বিরুদ্ধে আমরা ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে, দক্ষিণ দিনাজপুর জেলার পক্ষ থেকে রাজ্যের এই কর্মসূচি আমরা পালন করি।